আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো চিংড়ির মালাইকারি। আর এর জন্য আমাদের কি কি লাগছে, এর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ চিংড়ি, আর চিংড়িগুলো নিয়েছি আমি মাঝারি সাইজের। প্রথমে আমি এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কিভাবে পরিষ্কার করে কেটে নেওয়া যায়। প্রথমে আমি উপরে মাথাটা কেটে নিচ্ছি, হাত দিয়ে হালকা হাতে টেনে উঠে নিব। উঠিয়ে এরপরে আমি মাথার থেকে চিংড়ির ময়লাটা, চিংড়ির মেইনলি যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার করে নিব। এরপরে আমি সামনের এই পশমগুলো কেটে নিব, আর লেজটা কাটবো না। এরপর আমি চিংড়িটাকে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ছোট ছোট পশমগুলো আমি কেটে ফেলছি, আর এটা কাঁচি দিয়ে কাটতে বেশি সুবিধা হয় এবং কি খুব সুন্দরভাবে কাটা যায়। আলতো হাতে কেটে নিবে, তাহলে চিংড়িটা আর ভেঙে যাবে না, ভেঙে গেলে চিংড়ির সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, এই জন্যে আলতো হাতে চিংড়িটা পরিষ্কার করে কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে প্রথমে আমি চিংড়িগুলোকে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর একটু পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে ভেজে নিব। হলুদটা আমি প্রত্যেকটা চিংড়ির গায়ে একটু একটু করে লাগিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে এখানে আমি তেল দিয়েছি 4 টেবিল চামচ, সয়াবিন তেল দিয়েছি, দিয়ে আমি চিংড়িগুলোকে এখন ভেজে নিব মিডিয়াম আঁচে। তেলটা যখন গরম হয়েছে তখন আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি। এভাবে করে সবগুলো চিংড়ি আমি ভেজে নিব। 4 মিনিট বা 5 মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করিনি আমি, এরকম একটা কালার হয়েছে, তারপরে আমি এটাকে নামিয়ে ফেলেছি। চিংড়িগুলোকে কড়াই থেকে নিয়ে আমি আরও এখানে 3 টেবিল চামচ পরিমাণ মতো কুকিং সয়াবিন তেলটা দিয়েছি, দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা অবশ্যই বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ মতো রসুন বাটা। এখন এইগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নরম করে নিব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে নিব। তারপরে যখনই পেঁয়াজটা ভাজা হয়েছে, মোটামুটি আমার একটু নরম হয়েছে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি তেজপাতা একটি, তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি ছোট একটি, দিয়ে দিচ্ছি এলাচ 3টি, দিয়ে এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি নিয়েছি 1 চা চামচ জিরা, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, নিয়ে এই সবগুলোকে আমি এখন নেড়ে চেড়ে এটার সাথে দিয়ে দিব নারকেলের দুধ। এখানে আমি নারকেলের দুধ 1/2 কাপ আর নারকেল বাটা 1/2 কাপ, দুটো মিলিয়ে 1 কাপ পরিমাণ নিয়েছি। এখন আমি এটার সাথে ঢেলে দিব, যাতে মশলাটা পুড়ে না যায় অবশ্যই খেয়াল রাখতে হবে, চুলার আঁচটা এখন মিডিয়াম থেকে কমে রাখতে হবে। নারকেলের দুধটা আমি দিয়ে দিচ্ছি আর নারকেল বাটা দুটা একসাথেই। তারপর আমি একটু লবণ দিয়ে দিব, স্বাদ মতো একটু লবণ দিব।
একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি এবার ঢাকনা দিয়ে রাখবো, এটা কিছুক্ষণ কষাবে। আর চুলার আঁচটা রেখেছি আমি মিডিয়াম আছে, মিডিয়াম হিটে এটাকে রেখেছি। তারপরে যখন এটা পানিটা শুকিয়ে আসবে ঠিক এরকম একটা সময়, তখন আমি চিংড়িগুলো দিয়ে দিব। আর চিংড়িগুলো দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে মশলাটা ভালোভাবে চিংড়ির ভিতরে ঢুকে। ঢাকনা দিয়ে এখন আমি মিডিয়াম থেকে আর একটু কমে রাখবো আঁচটা। তারপরে একটু কষানো হয়ে গেলে আমি এটার সাথে পানি মিশিয়ে দিব। আর এখানে আমি 1 মগ পানি দিয়েছি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু খেয়াল করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে চিংড়িগুলো না ভেঙে যায়। আর যখনই চিংড়িগুলো ভেঙে যায় তখন তরকারিটা দেখতে একটু কম ভালো লাগে, এই জন্য চেষ্টা করবেন যাতে চিংড়িগুলো না ভেঙে যায়। এরপর আমি এটার সাথে পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব, হাই হিটে রাখবো আমি। এরপরে কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে রাখবো আর চুলার আঁচটা হাই হিট থেকে একটু কমিয়ে দিব। আর ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। আস্তে 5টা কাঁচামরিচ দিয়েছি, উপরটা একটু ফাঁক করে দিয়েছি আমি কাঁচামরিচটা। আর এখন আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখতে পারেন কম বেশি। আমি এখানে মাখা মাখা ঝোলটাই রাখবো, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, তাহলে উপরে কালারটা কিছুক্ষণ পরে দেখবেন খুব সুন্দর হয়ে আসবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।